দেখুন, সারা বিশ্বের আমাদের যে ইসলাম ধর্মাবলম্বী মুসলিম ভাইরা রয়েছে, লাস্ট এক মাস তারা রোজা রেখেছে এবং এই রোজা আমরা জানি যে আমরা আগেও আমরা পড়েছি, বইয়ে পড়েছি, কোরআন শরীফে পড়েছি, এই রোজা শুধুমাত্র পেটের রোজা নয়, এই সংযম মানে আমরা যে উপোস থাকি শুধুমাত্র পেটের মধ্যে উপোস থাকলে হয় না, এই সংযমটা চোখের সংযম, এই সংযম মুখের সংযম, এই সংযম হাতের সংযম, সমস্ত জায়গায় সংযম থাকতে হবে এবং সেইভাবেই আজকে সারা বিশ্বের মুসলমান ভাইরা এক মাস ধরে রোজা পালন করেছে, সংযম দেখিয়েছে এবং এক মাস পর আজকে এই খুশি সত্যিই ভালো লাগে। আমাদের এই বাংলার সমস্ত জায়গায় দেখুন, কলকাতা থেকে শুরু করে ইসলামপুর থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ আজকে খুশির সঙ্গে ঈদ পালন করছে এবং আমি আজকে বিশেষ করে ধন্যবাদ জানাবো, আমরা যেহেতু আসানসোলে রয়েছি, আসানসোল আমাদের পৌর নিগমের যিনি মাননীয় মেয়র পুরো রোজা ভর যখন যেখানে যা কিছু প্রয়োজন হয়েছে, যে কোনো মসজিদে জলের প্রয়োজন রয়েছে, লাইটের প্রয়োজন হয়েছে, উনি ব্যবস্থা করেছেন এবং আজকে এই যে বিভিন্ন ঈদগাহ ঈদ হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে জল থেকে সব কিছু আসানসোল পৌর নিগম করেছে, এই জন্য আমরা পৌর নিগমকেও ধন্যবাদ।